75তম বর্ষপূর্তি উপলক্ষে বছরভর কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জাতীয় সেবা প্রকল্প এনএসএসের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গত 3রা মার্চ স্কুলটির 75 বছর পূর্তি হয়েছিল। এরপর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত থেকে উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক তথা স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর দিলীপ দাস। যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে যে গত 3রা মার্চ এই স্কুলের 75 বছর পূর্তি হয়েছে। সেই 75 বছর পূর্তিতে আমরা যেমন আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, একটা র্যালি হয়েছিল এবং সেই র্যালিতে উনি ছিলেন, তো সেদিন থেকে এটা শুরু হয়েছে। তারপরে আমরা 1 বছর ব্যাপী এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন সেবা কাজের মাধ্যমে আমরা এটা পালন করি। তারই অংশ হিসাবে স্কুলের ছেলেরাই, যাদের বয়স 18 বছরের বেশি, তারাই আজকে রক্তদান দেওয়ার জন্য এগিয়ে এসেছে। এটা উদ্যোক্তা হচ্ছে যে এনএসএস এবং তার মাধ্যমে একটা এনএসএসের বিশেষ শিবিরও চালু হয়েছে। তো আমাদের সাথে কথাবার্তা বলেছি, 3টা ছেলে এখন রক্ত দিচ্ছে, তারা প্রথমবারের মতোই তারা রক্ত দিচ্ছে। যে আমার মানে ভাবতে ভালো লাগছে, আমরা যখন এইরকম সময় বয়স ছিল তখন বোধহয় আমাদের মাথায় এইভাবে রক্ত দিতে হবে, এই ধারণাটাই বোধহয় ঢুকে নিবার কেউ আমাদের বলে।